অধ্যায়ে আমরা কোনো শেপের ভিতরে কীভাবে ইমেজ বা পিকচারকে ইনসার্ট করতে হয় সেটি দেখবো। তাই এই জন্য আমাদের টুল বক্সের এখানে আমরা ওভাল পিকচার বক্স টুল এখানে ক্লিক করে চেপে ধরলে আমরা বেশ কিছু শেপ দেখতে পাচ্ছি, রেক্ট্যাঙ্গেল, ওভাল ইত্যাদি। তো আমরা সাপোজ আমরা একটি ওভাল যদি ক্রিয়েট করতে চাই বা সার্কেল ক্রিয়েট করতে চাই, ঠিক এভাবে আমরা ড্র্যাগ করে একটি সার্কেল আমরা ক্রিয়েট করছি এবং যথারীতি টেক্সট বক্স টুলের মতো টেক্সট বক্স শেপের মতোই লেখাগুলো চারপাশে সরে গিয়েছে। কোয়ার্কে আমাদের এই বিশেষ সুবিধা আমরা পাচ্ছি। যাই হোক, তো আমরা এই শেপের ভিতরে পিকচার ইনসার্ট করতে চাই। তো এটি করার জন্য আমাদের যে কমান্ডটি অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে যে ফাইল মেনুতে ক্লিক করে গেট পিকচার। তো গেট পিকচারে ক্লিক করে আমরা সে এই পিকচারটি নিতে যাচ্ছি। তো এটি সিলেক্ট করে আমরা ওপেন বাটনে ক্লিক করব, তাহলে আমাদের অলরেডি পিকচারটি এখানে চলে এসেছে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমাদের এই ওভালের যে সাইজ এবং এই পিকচারের সাইজ সেম হতে হবে, নতুবা কিন্তু সঠিকভাবে এটি বসবে না, সঠিকভাবে এটি শো করবে না। তো এটি কীভাবে করতে হয় এটি প্র্যাকটিক্যাল আমরা একবার দেখি। তো এটি করার জন্য আমরা এই শেপের যে সাইজটা দেখে নিব, শেপের সাইজ আমরা এখানে দেখছি যে 3 ইঞ্চি এবং হাইট 2.15। তো এটি আমরা ফটোশপে গিয়ে পিকচারটি ওপেন করব এবং এটাকে আমরা রিসাইজ করব ইমেজ মেনুর ইমেজ সাইজ কমান্ডের মাধ্যমে। তো এখানে আমরা ওই সাইজটি দিয়ে দিব যে সাইজটি আমাদের শেপে ছিল, অর্থাৎ 3 ইঞ্চি, এবং এখানে আমরা হাইটে আমরা দিব, আমরা একবার দেখে নিই, 2.115, দেন ওকে বাটনে ক্লিক। এবং আমরা এবার ফাইলটিকে সেভ অ্যাজ কমান্ড দিয়ে আমরা যে কোনো নামে সেভ দিয়ে নিয়ে যাব। এরপর আমরা জাস্ট কোয়ার্কে এসে আমরা বক্সটি সিলেক্ট করে ফাইল মেনুর গেট পিকচার কমান্ডটি অ্যাপ্লাই করব। গেট পিকচার কমান্ড দিয়ে আমরা নির্দিষ্ট ইমেজটিকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব, ফলে আমাদের সঠিক পরিমাপে এটি এখানে বসবে। ঠিক একইভাবে আমাদের ওভাল টুল ছাড়া অন্য যে সমস্ত টুল রয়েছে, এখানে আমরা কনকেভ কর্নার পিকচার বক্স টুল, এটিও এটির মাধ্যমে আমরা যে কোনো ইমেজ একই পদ্ধতিতে ইনসার্ট করতে পারি।